8 তারিখে আমাদের এখানে যে রানীগঞ্জ ব্লক এরিয়ায় যে অনভিপ্রেত ঘটনাটি ঘটে গেছে এবং এটা সম্পর্কে আপনারা আশা করি সবাই অবগত, আমাদের পিএইচই দপ্তরের এই আরসিএফ ডিভিশন 1 এ কর্মরত ইঞ্জিনিয়ার শ্রী সোমনাথ সরকার মহাশয় রানীগঞ্জে যান। আমাদের যে কাজকর্মগুলো চলে, অর্থাৎ এই যে এখন জল, মানে আপনারা জানেন জলস্বপ্ন, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে জলস্বপ্ন প্রকল্প, সেই প্রকল্পের কাজকর্ম আমাদের সমস্ত এরিয়াতে এই এই সার্কে এই ডিভিশনের আন্ডারে যে যত আমাদের এরিয়া আছে, যত জুরিডিকশন রয়েছে, সেখানে যে কাজকর্মগুলো চলছে সেখানে কাজের জন্য উনি গিয়েছিলেন। সে অবস্থায় উনি একটি বিচ্ছিরিভাবে মানসিক হেনস্থা এবং শারীরিক হেনস্থার মুখে পড়েন, তাকে নিগৃহীত করা হয়েছে, অপমান করা হয়েছে। আমরা আজকে আমাদের অফিসের সমস্ত কর্মচারীবৃন্দ মিলে এবং কন্ট্রাক্টরসরা মিলে সবাই মিলে আমরা মৌন একটি প্রতিবাদ জানাচ্ছি, এর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। কী করেছিল কি ওনাকে? একটি খালি বোতলের মালা পরানো হয়, দিয়ে ওনাকে রোদের মধ্যে বোস করিয়ে রাখা হয়। কী ছিল, কী করেছিল, কারণে কী হয়েছিল? এখানে আমরা যেটা দেখেছি, আমাদের ওখানে রানীগঞ্জের সভাপতি এবং বিডিও অফিসে প্রশাসনিক একটি করিডোরের মধ্যেই, ওই প্রেমিসেসের মধ্যেই কিন্তু ঘটনাটি ঘটনা হয়েছে। ওনার নেতৃত্বে আরও কিছু লোকজন ছিলেন, এইভাবে ওই ঘটনাটি ঘটেছে আমাদের।